আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের 500 বাছাই করা প্রশ্নের ফাইনাল সাজেশনে এটি প্রথম পর্ব। আছেন স্বপ্নের স্কুলের সাথে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? অনুপযোগী নাটকের সংলাপে, কারণ নাটকের সংলাপে চলিত ভাষা ব্যবহার করা হয়। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদের এবং সর্বনাম পদের রূপগত ভিন্নতায় মূলত পার্থক্য দেখা যায়। গলা ধাক্কা দিয়ে তাকে খারিজ করে দাও, উক্তিটি কোন দোষে দুষ্ট? এখানে খেয়াল করে দেখেন, সাধু এবং চলিত দুই ভাষারই মিশ্রণ ঘটেছে, তাই এটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট। গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দাও বলা যেতে পারত। এখানে ব্যাকরণের মূল ভিত্তি হল ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন ভাষা। বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় চারটি। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, আর ভাষাটির নাম হচ্ছে প্রাকৃত ভাষা। ভাষার জগতে বাংলার স্থান কততম? বাংলার স্থান সপ্তম। পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে? প্রায় 30 কোটি মানুষ। বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? একটু আগে আমরা পড়েছিলাম চারটি, আর চারটি হল ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। বাংলা ভাষার উৎস কোনটি? ইন্দো ইউরোপিয়ান। বর্তমান বিশ্বে কতগুলো ভাষা প্রচলিত আছে? প্রচলিত আছে 3,500-এর উপরও ভাষা। পৃথিবীর অধিকাংশ ভাষার কয়টি রীতি লক্ষণীয়? দুইটি রীতির লক্ষণীয়। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষাতে সাধারণত তৎসম শব্দের ব্যবহার বেশি হয়ে থাকে। গুরুচণ্ডালী দোষমুক্ত নিচের কোন শব্দটি, যেখানে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ নেই, এমন শব্দ হচ্ছে শবদাহ। নিচের কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট? ভালো না লাগিলেও গিয়ে যাই। লাগিলেও, এখানে আসলে সাধু এবং চলিত দুইটা ভাষারই মিশ্রণ রয়েছে। বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়? চলিত ভাষা বেশি ব্যবহৃত হয়, এজন্যই নাটকের সংলাপে সাধু ভাষা অনুপযোগী। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটি সাধারণত গুরুগম্ভীর প্রকৃতির থাকে। কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? চলিত ভাষায় থাকে তদ্ভব শব্দ বহুল। কোন ভাষা পরিবর্তনশীল? পরিবর্তনশীল ভাষা হচ্ছে চলিত ভাষা। কোন ভাষারীতির ধরাবাঁধা কোনো একক রীতি নেই? আঞ্চলিক ভাষার। নিচের কোনটি চলিত রীতির উদাহরণ? চারটা অপশন একটু দেখেন। আমি তাকে দেখে খুশি হয়েছি, এটি চলিত ভাষার উদাহরণ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কোনটি মূল ধ্বনি নয়? মূল ধ্বনি নয় ঔ। বাংলা বর্ণমালায় কটি ব আছে? ব আছে দুইটি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ঐ এবং ঔ। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে রসই, দীর্ঘই। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। উচ্চারণের দিক থেকে ল কোন ধরনের বর্ণ? ল হচ্ছে দন্ত বর্ণ। জ প্লাস ইয়ো এর যুক্ত রূপ হচ্ছে
আমরা যখন জ্ঞান লিখি এই যুক্ত বর্ণটাই ব্যবহার করে থাকি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে 11টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি, মোট 50টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। খেয়াল করে দেখেন এই বর্ণটি ভাঙলে আমরা কোন কোন বর্ণ পাই। এখানে রয়েছে হ এবং দন্ত ন। এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা যা পাই তা হচ্ছে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। কৃষ্ণ যখন লিখি তখন এটা দিয়ে লিখি, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। আমরা যখন ব্রাহ্মণ লিখি এই সংক্ষিপ্ত ফর্মটার মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ যোগ ম। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণটি, যেমন চ ছ। নিচের কোন ধ্বনিটি ঘোষ ধ্বনি? ঘোষ ধ্বনি হচ্ছে দ। আমরা যদি এখানে দেখি, খেয়াল করে দেখেন ক এবং খ এটি হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয়, এটি হচ্ছে অঘোষ ধ্বনি। এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এটি হচ্ছে ঘোষ ধ্বনি। বর্গের প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ। এটা অল্প প্রাণ, এটি মহাপ্রাণ। আর বর্গের পঞ্চম ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, যেমন পঞ্চম ধ্বনিটি হচ্ছে ও। তেমনি ত থ দ ধ দন্তন্য, এই দটা কিন্তু এখানে ঘোষ ধ্বনি। এভাবেই মনে রাখবেন যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, দ্বিতীয় দুইটা হচ্ছে ঘোষ। নিচের কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ছ ও ঝ। খেয়াল করে দেখেন একটু আগে বলেছিলাম অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ, এবং এটা হচ্ছে নাসিক্য ধ্বনি। এখন বর্গের এই যে দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ এই যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটাই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ডশূন্য র ঢশূন্য র এই উচ্চারণের দিক থেকে কোন প্রকারের ধ্বনি? এগুলো হচ্ছে তারণজাত ধ্বনি। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়? অ এবং ই। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত, বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায়? বাধা পায় ব্যঞ্জন ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনি। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত কোনো রূপ নেই? অ। অয়ের সংক্ষিপ্ত কোনো রূপ নেই। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? একটু আগেও আমরা পড়েছি যে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটি হচ্ছে বা বর্ণটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে প্রথম এবং তৃতীয়টা কি? সেটি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? অঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে চ। কোনটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হচ্ছে ম, যেহেতু বর্গের পঞ্চম বর্ণটি হচ্ছে নাসিক্য ধ্বনি। ম বর্ণ উচ্চারিত হয় উষ্ঠ থেকে। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ক। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। স্বর সংহতির উদাহরণ হচ্ছে
দেশি থেকে দিশি। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, পিশাচ থেকে পিচাশ। আবার বিষমী ভবনের উদাহরণ হচ্ছে লাল থেকে নাল। এক পলকে দেখে নেই যে উচ্চারণ স্থান অর্থাৎ প্রথম যে বর্গটা আছে, পাঁচটা বর্ণ, সেটা হচ্ছে কণ্ঠ। ক থেকে ও পর্যন্ত হচ্ছে কণ্ঠধ্বনি, চ থেকে ইও পর্যন্ত হচ্ছে তালু, তারপরে ট থেকে মূর্ধন্য ণ পর্যন্ত হচ্ছে মূর্ধা। দন্তধ্বনি হচ্ছে ত থেকে দন্ত ণ, উষ্ঠ হচ্ছে প থেকে ম। আর বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণটি হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ, আর পঞ্চম বর্ণটি হচ্ছে নাসিক্যধ্বনি। আবার খেয়াল করে দেখেন, বর্গের প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে অঘোষধ্বনি, তৃতীয় এবং চতুর্থটি হচ্ছে ঘোষধ্বনি। কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে বলা হয় সেই ভাষার বর্ণমালা। স্বরধ্বনি, দোতক, সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনি দোতক সাংকেতিক চিহ্নের নাম হচ্ছে ব্যঞ্জনবর্ণ। কোনো বর্ণের উপরে রেখা দেওয়াকে বলা হয় মাত্রা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি, আর পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে দশটি, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি, তাহলে মোট পঞ্চাশটি। উম্মুবর্ণ হচ্ছে তালব্যস, দন্ত্যস, মূর্ধন্যস এবং হ। ধশূন্যর ঢশূন্যর ধ্বনিগুলো হল তারঞ্জাত ধ্বনি। বাংলা স্বরধ্বনিতে রসস্বরের সংখ্যা হচ্ছে চারটি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো বিভক্ত দুই ভাগে, একটি হচ্ছে স্বরধ্বনি, অন্যটি ব্যঞ্জনধ্বনি। ধ্বনি লিখিতভাবে প্রকাশের প্রতীক চিহ্নই হল বর্ণ। মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, ই, ও, এ, এ এবং ও। যৌগিক স্বরধ্বনিগুলো হল ঐ এবং ঔ। স্বরবর্ণে পূর্ণ মাত্রা বিশিষ্ট বর্ণ ছয়টি, সেটি হচ্ছে অ, আ, রসই, দীর্ঘই, রস উ এবং দীর্ঘ উ। স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ হচ্ছে একটি, সেটি হচ্ছে রি। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে চারটি, একটা হচ্ছে এ, ঐ, ও, ঔ। ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা হচ্ছে ২৬টি, আর স্বরবর্ণে পূর্ণমাত্রা ছয়টি, মোট ৩২টি। এজন্যই বলা হয় ২৬+৬। আর ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ৬০টি। পুরো বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কিন্তু ৮টি। স্বরবর্ণে রয়েছে যেহেতু একটি, ৭টি এবং একটি মিলে হচ্ছে ৮টি। ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে ৪টি, আর স্বরবর্ণে রয়েছে ৪টি। ৬টি এবং ৪টি মিলে হচ্ছে ১০টি, অর্থাৎ মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেহেতু কিছু ইনফরমেশন আছে এখানে মুখস্থ করার, ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সবসময় এই অংশ থেকে প্রশ্ন আসে বিভিন্ন ধরনের শব্দ, যেমন রিক্সা একটি জাপানি শব্দ। এখানে তদ্ভব শব্দ নিচের কোনটি? তদ্ভব শব্দ হচ্ছে হাত। ফার্সি শব্দ নামাজ, যার আরবি শব্দ হচ্ছে সালাত। দেশি শব্দ কোনটি? দেশি শব্দ হচ্ছে ডা। দেশি শব্দ নিয়ে আমাদের শর্টকাট একটা ভিডিও আছে, ছন্দে ছন্দে দেশি শব্দ শেখা, স্বপ্নের স্কুল, দেশি শব্দ লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে নক্ষত্র। দুই বা ততোধিক বর্ণ দিয়ে সৃষ্টি হয় শব্দ। উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। গঠনগত দিক থেকে শব্দ আবার দুই প্রকার, আর অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। তাহলে উৎপত্তিগত হচ্ছে পাঁচ, গঠনগত ২, অর্থগত হচ্ছে ৩।
যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে প্রবেশ করেছে, এদেরকে আবার বলা হয় অর্ধতৎসম শব্দ। অর্থাৎ সোজাসুজি বাংলা ভাষায় আসলে সেটা তৎসম, আর কিঞ্চিত পরিবর্তিত হয়ে আসলে অর্ধতৎসম। তাহলে তৎসম শব্দ নিচের কোনটি? এখানে যেমন রয়েছে সন্ধ্যা, চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, যার তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। গ্রিক শব্দ নিচের কোনটি? গ্রিক শব্দ হচ্ছে দাম। কোন শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে? পেরেশান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? ইংরেজি ভাষা থেকে আগত শব্দ হচ্ছে এজেন্ট। কাচি এই শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা পর্তুগিজ ভাষার শব্দ। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবন থেকে জীবনী, জীবনী হচ্ছে বিশেষণ। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীন ভাষা থেকে বা চীনা ভাষা থেকে? চা এবং চিনি দুইটার মধ্যেই কিন্তু চ আছে, চ থেকে চীনা। আনারস এবং চুরি এই শব্দ দুটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে ঢেকি। খিদে এই শব্দটি কোন ভাষার শব্দ? ক্ষুধা থেকে খিদে, এটি হচ্ছে অর্ধতৎসম শব্দ। বাবুর্চি শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। নিচের কোনটি তৎসম শব্দ? দদি শব্দটি তৎসম শব্দ। কুলি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা থেকে এসেছে। মুর্শিয়া শব্দটির উৎপত্তি? অন্তত এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মুর্শিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে। হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত টুপি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। নামাজ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার আরবি শব্দ হচ্ছে সালাত। যেমন রোজা ফার্সি শব্দ আর সাউম এটি হচ্ছে আরবি শব্দ। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। মৌলিক শব্দের উদাহরণ গোলাপ। যৌগিক শব্দ যেটা ভাঙা যায়, যেমন বাদ্রামি, বাদর যুগ আমি। মিশ্র শব্দ হচ্ছে এখানে ক্রিস্টি কালচার। লাঠি ও চাউল এই শব্দ দুটি হচ্ছে দেশি শব্দ। গুরুচণ্ডালী দোষ মুক্ত শব্দ হচ্ছে শবদাহ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা যারা বই কেনার কথা ভাবছিলেন, আপনার কোনো কিছুই কিনতে হবে না। 80-70 পাওয়ার মতো গুরুত্বপূর্ণ সাজেশনের আলোকে এবং পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রেখে আমরা বানিয়েছি ইবুক, বাংলা ইংরেজি গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান এবং কম্পিউটারের সাজেশনমূলক এই ইবুকগুলো আপনি পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আবার আলাদা আলাদা ফ্রি কিছু PDF সাজেশন পাবেন। প্রায় 90 সেট ফ্রি পরীক্ষা দেওয়ার সুযোগ। অনলাইনে গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন, বারবার নিজেকে যাচাই করতে পারবেন আপনার পজিশন কোথায় আছে। প্রায় 1000 টাকার সাজেশনমূলক ইবুক আপনি ঈদ উপলক্ষে পাচ্ছেন 420 টাকায়। 420 টাকা এই নম্বরে বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আপনি পেয়ে যাবেন পূর্ণাঙ্গ সাজেশন। প্রাইমারির প্রস্তুতি হোক স্মার্টলি। যারা ব্যস্ততার জন্য বাসায় সময় দিতে পারছেন না, অফিসে বসেও পড়াশোনা করতে পারবেন ইবুকের মাধ্যমে।
আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।